বন্ধুরা, আজকের ভিডিওটিতে ডালিয়া গাছে বেশি পরিমাণে ফুল পেতে গেলে কিভাবে গাছের যত্ন এবং পরিচর্যা করতে হয়, সেই সাথে কি ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার গাছেও সবার থেকে বড় মাপের ডালিয়া ফুল ফুটবে, সাথে সার প্রয়োগ, জল প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, সানলাইট, চারাগাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে কীভাবে মাটি প্রস্তুত করতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে, আপনার কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং সবার আগে এই ধরনের গার্ডেনিং রিলেটেড নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। অন্যান্য বছরের মতো এবছরেও অনেক ডালিয়া চারা প্রতিস্থাপন হয়ে গেছে বন্ধুরা। এবছর আমি 20টিরও বেশি ডালিয়া চারা মাটিতে প্রতিস্থাপন করেছি এবং 5টি 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি। যে গাছগুলি মাটিতে প্রতিস্থাপন করেছি, গাছগুলির বয়স প্রায় 1 মাস এবং সমস্ত গাছগুলিতে কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গাছগুলির বিশেষ যত্ন এবং পরিচর্যার প্রয়োজন আছে। তার আগে বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নার্সারি থেকে ডালিয়া চারা সংগ্রহ করেননি, আপনারা নার্সারি থেকে বড় পলিথিনে রাখা চারা গাছ খুব সহজে পেয়ে যাবেন। দাম হতে পারে 20-30 টাকার মধ্যে। বন্ধুরা, 8 ইঞ্চি টবে রাখা ডালিয়া গাছগুলিতে কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এভাবে প্রত্যেকটি গাছে কম বেশি কুড়ি আসতে শুরু করে দিয়েছে। ডালিয়া গাছ টবে প্রতিস্থাপনের ক্ষেত্রে 50% উর্বর দোআঁশ মাটি নিতে হবে এবং এর সাথে নিতে হবে 50% 1 বছরের পুরনো গোবর সার। আর যদি আপনাদের কাছে গোবর সার না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 বছরের পুরনো পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, অথবা তার পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এবং এর সাথে নিতে হবে গাছের আরও কিছু খাদ্য উপাদান বা পৌষ্টিক উপাদান। 8 ইঞ্চি টবের জন্য 2-3 চামচ নিমখোল মেশাতে হবে, 1 চামচ হাড়গুঁড়ো মেশাতে হবে, 1 চামচ শিংকুচি একত্রে মিশে ডালে গাছ টবে প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ অন্যান্য গাছগুলিকে যেভাবে আমি টবে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখিয়েছি, সেভাবে আপনারা প্রতিস্থাপন করবেন। ডালিয়া কাঠের জন্য আলাদাভাবে মাটি প্রস্তুত করবার প্রয়োজন নেই। এবার ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়, কীভাবে আপনার ডালিয়া গাছের ফুল বড় করবেন। যারা ফুল ভালোবাসেন, কম বেশি প্রত্যেকের ফ্লাওয়ার এক্সিবিশনে গেছেন এবং আপনারা এক্সিবিশনে গিয়ে দেখেছেন একটি সিঙ্গেল টবে রাখা ডালিয়া গাছে কত বড় মাপের ফুল হয়। সেই ধরনের ফুল সবাই করতে চায়, কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা গাছকে এত বেশি ভালোবাসেন যে গাছের কচি ডাল কাটতে ভয় পান। আপনার যে সাইডের কচি ডালগুলি দেখতে পাচ্ছেন, একটি এই ধরনের কচি ডালগুলিকে প্রথমে গাছ থেকে কেটে ফেলে দিতে হবে। ডালগুলিকে কাটবার জন্য আপনারা ধারালো ব্লেড বা চাকু ব্যবহার করবেন এবং অবশ্যই ব্লেড বা চাকুটিকে পরিষ্কার করে তবে ব্যবহার করবেন। আমি এই ধরনের কচি ডালগুলিকে গাছ থেকে কেটে ফেলছি। এটি টবের গাছ নয়, মাটিতে বসানো গাছ। এইভাবে সমস্ত মাটিতে বসানো গাছগুলির ডালগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে টবে আমার যে 5টি গাছ আছে, সেই গাছের কচি ডালগুলিকেও আমি কেটে ফেলে দিচ্ছি। বন্ধুরা, ডালিয়া গাছে সিঙ্গেল ফুল রাখতে হবে এবং সেই সিঙ্গেল ফুল রাখলেই তবে আপনার গাছ থেকে সবচেয়ে বড় মাপের ফুল পেয়ে যাবেন। আপনারা ফ্লাওয়ার এক্সিবিশনে গিয়ে লক্ষ্য করবেন, টবে রাখা সিঙ্গেল গাছে একটি ফুলই থাকে এবং সেই ফুলের আকৃতি বা সাইজ অনেক বড় মাপের হয়। তাই সেই ধরনের ফুল পেতে গেলে প্রথমে গাছের সাইডের যে কচি ডালগুলিকে আছে সেগুলিকে আপনাদের কেটে ফেলে দিতে হবে। আর যদি আপনারা ডালিয়া গাছ থেকে একাধিক ফুল পেতে চান, তাহলে আপনারা সাইডের ডালগুলিকে কাটবেন না, রেখে দেবেন। বন্ধুরা, শুধু যে সিঙ্গেল গাছে 1-2টি কুড়ি রাখলে গাছ থেকে বড় মাপের ফুল পাওয়া যাবে সেটিও সঠিক নয়। তার জন্য সঠিক অনুপাতে গাছের গোড়ায় খাবারও প্রয়োগ করতে হবে। এটি 85 লিটার ড্রাম। এই ড্রামটির অবস্থা খুবই খারাপ, তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আসলে দীর্ঘদিন ধরে এই ড্রামটিকে আমার ফুলবাগানে ব্যবহার করে আসছি, যার জন্য ড্রামটি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ভেজানো আছে সরিষার খোল, 7-10 দিন হয়ে গেছে খোল ভেজানো, এবং এই খোল জলটিকে আমি এবার গাছের গোড়ায় প্রয়োগ করব। গাছের গোড়ায় সরিষার খোল জল প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে কীভাবে গাছের গোড়ায় সরিষার খোল জল প্রয়োগ করতে হয় এবং কত গ্রাম, কত লিটার জলে কতদিনের জন্য ভিজিয়ে রাখতে হয়, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 250 গ্রাম সরিষার খোলকে আপনারা 1 লিটার জলের মধ্যে 7-10 দিনের জন্য ভিজিয়ে রাখবেন। সেটি শীতকালে এবং গরমকাল হলে 4-6 দিন ম্যাক্সিমাম আপনারা খোল জলকে ভিজিয়ে রাখবেন।
সাত দিন পরে অথবা আট দিন পরে সেই এক লিটার জলের সাথে আরও পাঁচ লিটার জল মেশাতে হবে। তারপরে খোলজাল গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় খোলজাল প্রয়োগ করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। এই হলুদ রঙের বালতিতে হাফেরও বেশি জল রাখা আছে। এই বালতির জলের মধ্যে আমি দু থেকে তিন মগ সরিষার খোলজাল ঢেলে দিচ্ছি। খোলজল ঢালা হয়ে গেলে বালতিটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে সরিষার খোসা সহজে জলের নিচে থিতিয়ে যায়। সবসময় খোলজলের উপরের পাতলা হলুদ রঙের জলটি গাছে ব্যবহার করবেন আপনারা, কারণ আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তাই অকারণে আমি সময় নষ্ট করতে চাই না। তবুও আপনাদের আমি শর্টে জানিয়ে রাখছি, সরিষার খোলকে না থিতিয়ে যদি আপনারা ডাইরেক্ট গাছের গোড়ায় প্রয়োগ করেন, তাহলে মাটির উপরে একটি আস্তরণ বা লেয়ার তৈরি হবে, তাতে গাছের গোড়ায় জল যেতে সমস্যার সৃষ্টি হয়। তাই সবসময় আপনারা সরিষার খোল জলকে থিতিয়ে রেখে সেই উপরের পাতলা হলুদ রঙের জলই গাছের গোড়ায় ব্যবহার করবেন। যদি খোল জলের সাথে লিকুইড আকারে ডিএপি জল একত্রে মিশে গাছের গোড়ায় প্রয়োগ করা হতো, সেটি গাছের পক্ষে আরও বেশি ভালো হতো। এটি আমি সেকেন্ড টাইম গাছের গোড়ায় সরিষার খোল জল প্রয়োগ করছি, তবে এবার আমি লিকুইড আকারে ডিএপি ব্যবহার না করে ডিএপির দানা গাছের গোড়ায় ব্যবহার করব। এটি ডিএপি 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি ডিএপি দানা আপনারা ব্যবহার করবেন এবং 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 15টি ডিএপি দানা আপনারা ব্যবহার করবেন। আর আমার বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা টিএসপি ব্যবহার করবেন, যেটি ভারতবর্ষের ডিএপি নামে পরিচিত, বাংলাদেশে এটি টিএসপি নামে পরিচিত। পরিমাণটি একই, 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি ডিএপি দানা এবং 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 15টি টিএসপি দানা। কিছুটা পরিমাণ গাছের গোড়ায় ডিএপি দানা ব্যবহার করার পরে আগে থাকতে তৈরি করে রাখা ডিএপি জলটা আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন। ঠিক একইভাবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আপনারা গাছের গোড়ায় ডিএপি এবং সরিষার খোলজাল গাছের গোড়ায় প্রয়োগ করবেন। তবে গাছের গোড়ায় ডিএপি দানা প্রয়োগ করার চেয়ে সবচেয়ে ভালো যদি লিকুইড আকারে তৈরি করে সেই ডিএপি জল সরিষার খোলজলের সাথে মিশে গাছের গোড়ায় প্রয়োগ করা যায়, সেটি গাছের পক্ষে আরও ভালো, খুব কুইক রেজাল্ট পাওয়া যায়। প্রথমবার যখন আমি গাছের গোড়ায় সরিষার খোল জল প্রয়োগ করেছিলাম, তখন লিকুইড আকারে ডিএপি জল তৈরি করেই সেই সরিষার খোলের সাথে মিশে গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম, সেটি আপনাদের সংক্ষেপে আমি বলছি। গাছে সরিষার খোল জল প্রয়োগ করার দুদিন আগে অর্থাৎ 48 ঘন্টা আগে 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি ডিএপি দানা এবং 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 15টি ডিএপি দানা আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। যখন খোল জল গাছের গোড়ায় প্রয়োগ করবেন, সেই ডিএপি জলটা খোল জলের সাথে মিশে গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করবেন। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আপনাদের একইভাবে গাছের গোড়ায় এই খোল জল এবং ডিএপি জল প্রয়োগ করতে হবে। রেজাল্টটা আপনারা 1 মাসের মধ্যে বুঝতে পারবেন। সানলাইট, বন্ধুরা ডালিয়া গাছ সূর্য আলো বা সানলাইট খুবই পছন্দ করে, তাই দিনে 6 থেকে 8 ঘন্টা সূর্য আলো পায় তেমন স্থানে আপনার টবগুলিকে বা গাছগুলিকে রেখে দেবেন। তাহলে আপনার সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এবং ফুলের উজ্জ্বলতা অনেক হারে বৃদ্ধি পাবে। আরেকটি সাজেস্ট আমি আপনাদেরকে করব, যেসব বন্ধুরা এবছর টবে গাছ প্রতিস্থাপন করেছেন, আপনারা দুদিনে বা 3 দিনে একবার টবটিকে ঘুরিয়ে দেবেন। তাহলে সূর্যের আলো গাছের সমান জায়গায় পড়বে এবং গাছের গ্রোথ ভালো হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হারে বৃদ্ধি পাবে। তাই ডালে গাছকে আপনারা সবসময় সূর্য আলোতে রাখবার চেষ্টা করবেন, কখনোই সেমিসেরিয়াতে রাখবেন না, তাহলে গাছ থেকে আপনারা খুব কম সংখ্যায় ফুল পাবেন। কীটনাশক প্রয়োগ, চারা গাছ প্রতিস্থাপনের 7 দিন অথবা 10 দিন পর থেকে পরিমাণ মতো নিমল জলের সাথে মিশিয়ে আপনাদের গাছে 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, তাহলে গাছে আপনাদের কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটবে না। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক 7 দিন অথবা 8 দিন অন্তর অন্তর 4 ml নিমল 1 লিটার জলের সাথে মিশিয়ে সন্ধ্যাবেলা গাছে স্প্রে করি, তাই আমার গাছে দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটেনি। কিন্তু আপনাদের নিয়ম করে আপনাদের এটা দিতে হবে, আর যদি একটু অনিয়ম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছে নানা ধরনের এপিডস বলুন, থিপস বলুন, বাইটস বলুন আক্রমণ ঘটবে। আর এগুলো যদি একবার অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। জল প্রয়োগ, বন্ধুরা ডালিয়া গাছে একটু জলের পরিমাণ বেশি লাগে। শীতের মৌসুমে অন্যান্য ফুল কাটে, যেমন গাছের গোড়ায় জল প্রয়োগ করার আগে হাত দিয়ে বা আঙুল দিয়ে মাটিকে চেক করে গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হয়, তা না হলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ডালিয়া গাছে এই ধরনের কোনো সমস্যা নেই। টবের মাটি যদি ওয়েল ডান থাকে তাহলে আপনারা 1 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। আর যদি আপনাদের গাছ মাটিতে থাকে তাহলে আপনারা আমার মতো এইভাবে ড্রেন তৈরি করে নেবেন। আর ড্রেন তৈরি করলে অবশ্যই আপনাদের গাছের গোড়ার মাটি একটু উঁচু করে দিতে হবে। 3 থেকে 4 দিন অন্তর অন্তর আপনারা ড্রেনের মধ্যে জল ছেড়ে দেবেন। আর প্রত্যেক 15 দিন অন্তর অন্তর যখন আপনারা গাছের গোড়ায় খাবার প্রয়োগ করবেন,
এই ড্রেনের মধ্যে ডিএপি আপনারা দিয়ে দেবেন, আর পারলে একটু গোবর সার বা জৈব সার এই ড্রেনের মধ্যে ছিটিয়ে দেবেন, দিয়ে আপনারা জলটাকে ছেড়ে দেবেন।